আপনি তো মনে করতেছেন যে অহেতুক এগুলি বলা হচ্ছে জিনা এই বইগুলো কোলের মধ্যে করে পুষে রাখছে আমাদের দেশের হকানি কেরামের জাত ওরা হকানি বসে আছে কল দাবার বংশ মানে আপনাকে যেভাবে বুঝায় দিয়েছে আম ব্যক্তিকে একমাত্র হকানি ওলামায় কেরাম হলো আমরা কেন তার সব প্রথম সিরিয়ালের তিনজন পাঁচ জনের ভিতরে যে বড় হজুর নাম বলেন না সেই বড় হজুর তা বলেছে জান্নাতে যাওয়ার সাক্কা হলো তিনলি। মানে আল্লাহ যতই বলুক যে আনহাজা সিরাতি মুস্তাকিমান ফাতাবিউ জান্নাতে যাওয়ার সরল রাস্তা একটা তার নাম সিরাতুল মুস্তাকিম শোনা যাচ্ছে নাকি কিন্তু আপনার হুজুর বলে দিয়েছে জান্নাতে যাওয়ার চাক্কা হলো তিনবি পীর মুরিদি গাঁটটিওয়ালা আর হলো খানকা নাকি না দেওবন্দী এরকম এটা বলতে তাহলে খারাপ কি গায়ে লেখা থাকে তিন চারটা জান্নাতে নিয়ে চলে যাবে এত বড় হুজুররা কিন্তু এই কোলের মধ্যে করে এই বইটা পুষে রাখছে সমস্ত নোংরামির ব্যাপারে তারা মুখ খুললেও বেহেস্তি দেওয়ারের ব্যাপারে একটা মিনিট তারা মুখ খুলবে না কেন এই বইটার লেখক যে থানবী সাহেব বুঝতেছেন নাকি আলী থানবির ব্যাপারে মুখ খুলবে না এটা হলো তাদের সবচেয়ে বড় আকাবিল এই আকাবিরের বইতে এই ধরনের কথা লেখা লজ্জায় তো মানুষ এই বইগুলো ছাপানি বাদ দেওয়া যায় নাকি যে সত্যি যদি তাকে আমরা ভালোবাসি এই বাজে কথা তার নামে আর কিভাবে আপনার চুল যদি যায় তাহলে আর চিন্তা নাই ডুমুরের পাত্রে টাক ঘষণ দিবেন ঘষণ দিয়ে কুচের ফলের রস মূলের অথবা জবা ফুলের কলিপ দিলে তাকে চুল গদায় তবে মাটি সিঁদুর লাগালেও চুল উঠে যাবে সিঁদুর লাগাতে বলতেছে আপনাকে কথা কি বুঝতে পারলেন সিঁদুর লাগাবেন আর যদি কারো শোক ওঠে তাহলে সহজ সরল একটা চিকিৎসা শোনার দরকার আছে নাকি শোক ওঠে না আপনাদের তাহলে বলতেছে একটা লোহার সলাকা একটা প্যারাক দিয়ে একটা বকরির কলিজার মধ্যে ভরে দাও ওই কলিজা হালকা কয়লার আগুনে উপরে ধরবে ওই কলিজা হইতে ফেনা বাহির হইয়া যাইবে ওই ফেনা একটা সরমার মধ্যে ভরে জড়াইয়া লইবে গরম ফেনার উপরে অতিমাত্রায় সামান্য গোলমরিচ শূর্ণ করিয়া দিবে শয়নকালে অতি সামান্য গরম অবস্থায় চক্ষে দিবে এবং অটোমেটিক ঘুমাইয়া যাইবে মস্তিষ্কে কিছুটা গাওয়া ও মালিশ করিবে তাহলে তার চক্ষু ঠিক হয়ে যাবে একটা একটা ছাগলের দাম অন্তত আজকের এই বাজারে আট দশ হাজার টাকা একবারে কোমরি বাচ্চাও তো সাত আট টাকা দাম তাহলে এই তাজা একটা বকির কলিজার মধ্যে একটা লোহা ভরে দিই ওইটা টানি বাইর করে নিয়ে আসি তারপরে চোখ ঠিক করা লাগবে তাহলে আল্লাহর কসম আমরা এই দুঃখে বলি এই বইয়ের ব্যাপারে কেন তারা মুখ খোলে না যে অসভ্য নোংরা বই বাজার থেকে ব্যান হয়ে রাখ বলে না এগুলো পুষে রাখছে তারা যদি দেখতাম যে হাতে গুণ একটা ছোট গোত্র আমরা আলোচনাই নিতাম না তারা হলে হকানি উলামায় কেরাম এটা কয় কয় আমরা হলে হকানি উলামায় কেরাম আমরা আহলুল হাদিস ওরা হলে আহলে হক সোনার দেখলে ওই আপনার কি বলে রাত্রি বা সূর্য দেখলে কি ভয় পায় সূর্যের আলো দেখলে ভয় পায় কি পেশা এই পেশার সাইতে খারাপ রাসনের একটা সোনা দেখলে সোনাতে একটা আমল দেখলে পেশার সাইতে ওরা খারাপ অবস্থা হয়ে যায় এই লোকটার নাম হল আহলে হক বুঝতেছেন নাকি তারা এই বইগুলো ডিলার এই বইগুলো তারা বাজারে বিক্রি করতেছে বলে নাউজ আমার একটা সুবিধা আছে আমি যদি এই সেম কথাগুলো কাগজে লিখে নিয়ে আসতাম পৃষ্ঠা নাম্বার দিয়ে তবুও বলতে গেলে একটু ভয় লাগতো ছিল কেউ না কেউ আবার মনে করে বানাই নিয়ে আসছে নাকি এই জন্য গোটা জিনিসটাই আমি তুলে নিয়েছি হাতে করে যাতে কেউ বলতে না পারে যে এটা আমার নিজের বানানো কথা বুঝতে পারলেন আল্লাহ অসভ্য নোংরা আজে বাজে বই যারা মানুষের ভিতরে বিতরণ করে মানুষের ইমান হারাচ্ছে আল্লাহ তুমি তাদের হেদায়ত দাও হলে তাদেরকে ব্যান করে দাও আল্লাহ আমি যদি আপনার ঘরের একটা গরু চুরি করে নেই তাহলে আমি আপনার সম্পদের ক্ষতি করলাম না আমি যদি মুরগি চুরি করি আপনার বাড়ি থেকে তাহলে আমি আপনার সম্পদের ক্ষতি করি নাই কিন্তু আমি যদি আপনার ইমাম চুরি করি সিঁড়ি ঢোকায় দিয়ে কুফুরি আঁকিদা শিক্ষা দিয়ে তাহলে আমি ইমাম চুরি করলাম কিনা বলেন এখানে মসজিদে যারা উপস্থিত আছেন বলেন তো গরু চোর খারাপ বেশি না চোর খারাপ বেশি আপনারা কি গরু চোর থেকে আগে বাঁচতে চান না চোর থেকে আগে বাঁচতে চান চোর তো ডানে বামে সামনে পিছনে সব জায়গায় জায়গা চোর সব জায়গা কিভাবে আল্লাহ রাসুলের সোন্নাথকে কুরবানি করা যায় এই জন্যই মনে হচ্ছে যে ইমাম সাহেবের জন্ম হয়েছে কথাকে বুঝতে পারলেন আজকে একটা বক্তব্য শুনলাম আগে তার আগে বলে রাখি আল্লাহর এই ঘরে বসে এই ত্রিমোহনী আলে হাদিস জামে মসজিদের ভিতরে আমরা বসে আমরা ঘোষণা দিচ্ছি সুস্থ জ্ঞানে আল্লাহর কসম আমরা নিশ্চিত বলতে পারি ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ কেউ যদি যোগ্য মান দেয় এই মাটির উপরে তারা হলে সালাফি মানহাদের মানুষ আর কেউ তাকে এত মান দেয় না সবাই তার ঘরের উপরে পাও দিয়ে শয়তানি করে চলে যাচ্ছে ইমাম আবু হানিফা রহিমহল্লার নামে আজকে একটা বক্তব্য শুনলাম যিনি বলতেছে এই বক্তব্যটা সে হলো সুলতানুল ওয়েস নাম বলেন না মানে ওয়াজের সুলতান কি ওয়াজের সুলতান মানে বাদশাহ নাকি রাজা নাম তাম বলেন না আজকে শুনলাম তিনি বলতেছে যে একটা লোক ওদু করতেছে সলাত পড়বে ওদু করতেছে হঠাৎ করে হ্যাঁ থাক ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি গত রাতে চুরি করছো নাকি তুমি কি একটু আগে চুরি টুরি করছো নাকি তখন সে নির্দ্বিধায় স্বীকার করলো যে জি আমি চুরি করছি এ কথা ঠিক তবে আপনি কিভাবে ঠিক পাইলেন আমার তো কেউ দেখে নাই তাই চুরি তখন নাকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেছে আমি তোমার ওজরের পানির সাথে চুরি গড়ায় যাচ্ছে তাই দেখলাম বোঝা গেল না কথা মানে গায়েবের মালিক কে আল্লাহ লা গাইবা ইল্লাল্লাহ বলে দেন আসমান আর জমিনে আমি আল্লাহ সারা গায়েবের মালিক আছে কাকে সুবহানাল্লাহ আছে কি আমার গায়েবের মালিক মানুষের গুনা আল্লাহ ঢেকে রাখে নাই আল্লাহ ঢেকে রাখে নাই গুনা প্রত্যেকটা মানুষের গুনা যদি ওপেন থাকতো অজুর পানের সাথে ঝরে দেওয়া যদি বড় মর্তবা হতো ভালো ভালো মানুষ যদি বুঝতে পারতো লজ্জায় কি মানুষ ঘর থেকে বের হতো বের হতো যে পরিমাণ গোপন পাপ আমরা করি মাখলুককে আল্লাহ জানতে দিচ্ছে না তার কাছে তিনি গোপন রাখতেছেন কেন বান্দা যদি তবা করে আল্লাহ তার গোপন মাপটা গোপন পাপ গোপনে ক্ষমা করে দেবেন কিন্তু কিভাবে কিভাবে জানি আবু হানিফা ঠিক পায় গেছে বলতেছে আমাদের নাম আরেকটা একটু আগে শুনলাম তার হিসাব নাই এই লোক বলতেছে আমাকে একজন জিজ্ঞাসা করেছে আমিন জোরে বলা কিসের আলামত উনি বলতেছে আমিন জোরে বলা জেনে দরার আলামত বোঝা যাচ্ছে নাকি একটা মুফতি দশ জনের একজন এই ওলামায় হকানের দশ জনের একজন দাবিদার এই লোকটা বলতেছে যে আমাকে একদম জিজ্ঞাসা করলো যে আমিন জোলে বললে কি হয় তখন তিনি জবাব দিচ্ছে আমিন জোরে বলা হলো জেনে এত বড় অসভ্য লোকটা হলো তাদের মুফতি ফতুয়া বলে দায়িত্বে উনি ফতুয়া ডেলিভারি করে আর আমাদের দেশের তো কুরিয়ার সার্ভিস হুজুর আছে জানেন তো মানে আপনার কোনো চিন্তা চিন্তা নেই আপনি মরে যান দশ খতম ডেলিভারি দিয়ে দেবেন হুজুর একাই কুরিয়ার করে দিয়ে দেবেনি কোন লজ্জা ওই পাশে একটা ভাই বসে আছে আমি সিয়ারে বসে বললাম সোরা আলী ইমরান চলে যা আর চলে গেল মানে কুরিয়ার উনি ডেলিভারি করতেছে কোন সিগনেচার লাগে না নাম লাগে না পরিচয় লাগে না এমনি এমনি নোয়াখাদির একটা হুজুর বলতেছে যে আমার আগে আঠারো পারা পড়া ছিল বাকি বারো ফারা আপনারা পরি মিল করে বক্সা দেন গা কিসের সাথে কি আল্লাহ ডেলিভারি হুজুর থেকে আমাদের তুমি হেফাজত করো আল্লাহ আমিন এরপরে আমরা দেখলাম আমাদেরকে প্রকাশ্যে বলে যে আমরা উহাবি বলে না আল্লাহর কসম আমাদেরকে উহাবি বলে যেই যেই যুক্তিতে তার বহু নাম করা যুক্তিতে তাদেরকে আমরা লাহাবি বলতে পারি তাদেরকে আমরা তালেবি বলতে পারি বলতে পারি না কারণ আবু লাহাব আবু জেহেল ওই কারণে কাফের আল্লাহ না মানার কারণে না আল্লাহ সৃষ্টি সৃষ্টিকর্তা একজন তারা কিন্তু মানছিল জানতো তারা ওয়ালা ইনস আল তাহমান খলাকত সামাবতিওয়াল আল্লাহ ইয়াকুল উন্না আল্লাহ একটা কাফেরকেও যদি আপনি জিজ্ঞাসা করেন হে রাসুল তাদেরকেও যদি আপনি জিজ্ঞাসা করেন আসমান আর জমিন তৈরি করছে। কে কোন রকম কোনো কথা ছাড়া প্রথমেই বলবে লায়াকুল এগুলো আল্লাহ তৈরি করছে কিন্তু ইলা হিসাবে কি আল্লাকে মেনে নিয়েছে মাধ্যম হিসেবে তারা বেছে নিয়েছে লাত আজও পর্যন্ত আমাদের দেশের মানুষ নিজেকে এত বড় পাপি মনে করে প্রথমে আল্লাহর কাছে তার পাপের কথা বলে না আগে ঠাকুরের হাত ধুরায় রায় আগে হুজুরের কাছে কিছু সময় পড়ে থাকে উনি যদি কোনোদিন ইজাজত দিয়ে দেয় তখন নাকি আল্লাহকে বলা যাবে না আমাদেরকে আপনারা এত বলে বলে ডাকেন আমরা তো আপনাদের কোনোদিন লাহাবি বলে ডাকি না কই ডাকলাম না তো জীবনে তো তালেবি বলে ডাকলাম না অথচ আবু তালেবের ইমান সংক্রান্ত কারণ ছাড়া বাহ্যিক আচরণ আপনার চাইতে ভালো বুঝে নিয়েন কিন্তু মানে ইমান সংক্রান্ত লা ইলাহা ইল্লাল্লাহর শিরিক মানে বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাড়া বাদ বাকি জাগতিক আচরণের ক্ষেত্রে মোয়ামলার ক্ষেত্রে আবু তালেব আপনার চাইতে ভালো এই কথা আমি বললাম এরপরেও কি লোকটা জান্নাতে যাবে না নামে এরপরেও কি লোকটা কাফের না অবশ্যই কাফের কারণ তার লাহাইল্লাহ ঠিক নাই তিনি আল্লাহকে জানতে পারলেও আল্লাহকে কিভাবে ডাকতে হবে এই মাধ্যমটা বুঝতে পারে নাই তিনি ব্যক্তির মাধ্যমে বস্তুর মাধ্যমে রবের কাছে যেতে চাচ্ছে আর আল্লাহ বলতেছে যত বড় পাপি হোক সরাসরি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে ইনশাল্লাহ বলেন আজকে আমরা এই মসজিদ থেকে ঘোষণা দেই আমাদের অন্য দেশের কথা বাদ দেন আমাদের এই বাংলাদেশে এমন কোন পাপী আছে বলে কি আপনার মনে হয় যে লোকটা একশোর বেশি হত্যা নিজের হাতে করছে অতসো আপনারা জানেন বান ইসরাঈলের ঘটনা 100টা মানুষ হত্যাকারী লোকটাকে আল্লাহ করছে করছে ক্ষমা করে দেয় যদি বলেন কেন আর এক একটা মানুষ হত্যার শাস্তি পাপ কত বড় জানেন মান কাতালনাফসান বিগাইর রিনাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকা আনামা কাতালাননা জামি জামিআ একজন নিরফরাত মানুষকে যদি কেউ হত্যা করে কথা বলছেন কেসাছরা জমিনে সৃষ্টি করা ছাড়া অনুমোদিত হত্যা ছাড়া যদি কোনো মানুষ মানুষকে হত্যা করে সারা সমস্ত মানুষকে হত্যা করে ফেলছে এইরকম এক শতটা মানুষ হত্যাকারী ক্ষমা পাবে একটা মাত্র কারণে ওই লোকটা গোনা করেছিল যেমন সত্য মাঝখানে কোনো ঠাকুরকে ডাকতে যায় নাই সরাসরি আল্লাহকে বলেছে আল্লাহ আমি গুণা করেছি কথা যেমন সত্য আমার গুনা যদি কেউ ক্ষমা করতে পারে সে আছে সপ্তম আসমানের উপরে তাই তো আল্লাহ ক্ষমা করে দিয়েছে ও যদি মনে করতো যে আমি ব্যক্তির কাছে পড়ে থাকি তাহলে প্রথমেই তারা ভয় দেখায় দিত এত বড় অন্যায় করে আবার মাফ চাও বেটা তাহলে আল্লাহ রহমান আল্লাহ কি রহমান সমস্ত পাপের কথা আল্লাহকে বলতে পারবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তুমি তাওফিক দাও আল্লাহুম্মা আমিন কোন দিন কোন পীর ফকিরের কাছে যাবেন না মনে থাকবেন ইমান বিধ্বংসী কাজ ওই কোন দুই ভাগ নাই ভালো মানুষ কোনোদিন পীর হয় না ভালো মানুষ পীর হলে ইমাম আবু হানিফা হতেন বিশ্বাস হয় মানে এটা যদি কোন ভালো শব্দ হতো তাহলে ইমাম আবু হানিফা অবশ্যই একদম সাহাবিনা কোন না কোন রাসুল না অবশ্যই তিনি আল্লাহর একজন আবেদ বান্দা তবে আমরা তাকে নেক বান্দা বলে আমরা সুধারণা করি তার প্রতি আল্লাহ কবুল কর আল্লাহ আমিন অথচ এত বড় দামি ইমাম এত বড় সম্মানী মানুষের নামের আগে কিন্তু পীরে কামেল নাই আর পীর হলেই কামেল নাকেশ মাকেশ নাই পীর কোনো ছোটখাটো নাই মোট পীর কামেল বুঝতে যাচ্ছে পীর কোনোদিন অর্ধেক খালি হয় না যে থ্রি কোয়ার্টার পীর হয়েছে অমুক লোকটা কি উনি হাফ প্যান্ট পর্যায়ে গেছে আর কিছুদিন পরে উনি একটু ধীরে 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 উসি পর্দায় যাবে না ও প্যাটে দিন পয়দাই হয় পীরে কামেল হয় কি বিপদের বিপদ বলেন মানে কোনো নাকেশ নাই কোনো ছোট নাই মোট পীর বড় নাউজুবিল্লাহ সবসময় মনে রাখবেন পীর কোনোদিন ভালো হতে পারে না পারে কি না সবচেয়ে বড় পীর যদি তার এই আকিদা থাকে আর কোন মানুষের কথা আমরা মানব মনে থাকবে ইনশাল্লাহ আমরা মানব রসূল সাল্লাল্লাহ আলাইহা সাল্লামের হাদিস বলেন ইনশাল্লাহ আল্লাহ সুহান আহমত আলাহ যেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে শরিয়ার বিধানগুলো আমাদের সামনে বলেছেন হুবহু সেইভাবে আমরা মানব ইনশাআল্লাহ আমরা চলব হলো সামি'না ওয়া তা'নার গতিতে যখন শুনব আল্লাহর কথা যখন শুনব এটা রাসূলের কথা কোনো যুক্তি দেব না সঙ্গে সঙ্গে আমরা বলব যে মেনে নিলাম শুনলাম কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পারবে মাথা নত করতেই হবে আপনি বাধ্য একটা মেয়ে শুধুমাত্র কবুল যদি পরে আলহামদুলিল্লাহ পরে যদি হেসে ফেলে শুধু যদি বলে কবিল তো আমি কবুল করলাম তার উপরে অটোমেটিক স্বামীর খেদমত করা হয়ে গেছে ওই কথার ভিতরেই আছে অটোমেটিক এই কবুল শব্দের ভিতরে তার স্বামীর বাচ্চা তার নিজের পেটে নিতে হবে এখন অথচ এরকম কোনো শর্ত তার বিয়ের সময় ছিল না ছিল কি শুধু বলছে কবিল তো আমি কবুল করলাম এর ভিতরে বহু কথা ঘর ঝাড় দেওয়া আছে উঠান ঝাড়ো দেওয়া আছে পাতিলের ভাত রান্না করা আছে বাচ্চাকে মানুষ করা আছে স্বামীর ভালো কথা মানার কথা আছে সমস্ত কিছু আলটিমেট প্যাকেজ করে কবিল তোর ভিতরে ঢোকায় দেওয়া আছে কোনো মুসলমান যখন বলে যে লা ইল্লাল্লাহ ইমানের দাবি তখন ওই লোকটা আর শিরিক বেদাত করতে পারবে না এই ক্ষমতাই তার নাই যখন আল্লাহ বলবে যে তুমি সারেন্ডার করো একজন মুমিন বলবে আসলাম তুলি রব্বিল আলামিন সঙ্গে সঙ্গে আমরা সারেন্ডার করলাম রব্বুল আলামিনের কাছে বুঝতেছেন নাকি কার কাছে সারেন্ডার করতে হবে ধর্মের নামে জালিয়াত জাহেলিয়াত আমাদের সমাজে কিভাবে ঢেকে আছে এটা আপনি কল্পনা করতে পারবেন না যেখানে যাবেন আপনি শোনেন আমাদের কাছে যখন বসায় দেন তখন মুখ খোলে না ব্যাপারটা কি তার মানে হকটা তারা বোঝে তারা জানে শুধুমাত্র বলে না ওই আবু জহেলদের কার মতো আবুল আহাবদের মতো তারা বলে যে দাদারা কি ভুল করে গেছে এই কারণে তারা সত্যটা মানুষের সামনে জানতে দেয় না কোনো কারণ নাই আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি দেশের আশি পার্সেন্ট তাবিদের ব্যাপারে নিজেও জানে এই কামটা ফিরে দেশে যারা মিলাদ করে খায় অন্তত সত্তর পার্সেন্ট মিলাত খোর নিজেই জানে খয়রাত খোর কুলখানি খোর নিজেই জানে আমার এই কর্মটার আসলে ভিত্তিক না কোনোদিনও না তবুও তার অহংকার তার গরিমা কোন না কোনোভাবে ভাবে হকটাকে দাবায় রাখতে হবে ও কারণে গাড়ি গাড়ির পর হামলা করলো ও কারণে আমাদেরকে আঘাত করলো ও কারণে আমাদেরকে যেখানে সেখানে মারতে যাচ্ছে আর এই অপরাধ তো উল্লেখ করবে যে এই 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 অপরাধের কারণে এই হাদিসের অপব্যাখ্যা করার কারণে কোরআন মাজিদের অমুক আয়াতের বিপক্ষে বাস করার কারণে আজকে রফিকুল ইসলাম সাহেবকে মারবো তাকা কয় না কিছুই না এমনি কয় ধর 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 ভাবি এমনি আরে কারণ বলবে না যে এই ভুল আমার কিছুই না আপনি শুধু কর্ম করতে থাকেন ইবলিসের কর্ম একাই শুরু হয়ে গেছে যখন আল্লাহ বলেছিলেন আমাদের আব্বা মাকে আমাদের আব্বা মাকে যখন বলেছিলাম জালিমিন ওই গাছের কাছে যেও না তাহলে কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে বোঝা যাচ্ছে যেই বলছে যায়ও না সঙ্গে সঙ্গে ইবলিসের কর্মকাণ্ড শুরু হয়ে গেল কিভাবে যাওয়ানো যায় যেই বলেছে আল্লাহ আদেশ করেছে আপনাকে তখনই আপনি নিশ্চিত থাকেন এই কর্মকে নিষেধ করার জন্য ইবলিস রেডি যখন আল্লাহ আপনাকে নিষেধ করবে ওইটাকে আদেশ করার জন্য আবার ইবলিস রেডি হয়ে আছে ইবলিসের কর্ম তখন শুরু ইমানদারের ইমানের কর্ম যেখান থেকে শুরু ইবলিস কিন্তু বসে নাই বসে আছে কি কিয়ামত পর্যন্ত নামে বেনামে নামে ধোকা দিয়েই যাবে সারাটা জীবন কিন্তু আমরা মুমিন আমরা কি ধোকায় করবো আপনি কি হিসাবে আপনি যে আপনি মুস্তাকিম কেন এটা তো খুব খারাপ কাজ আপনার যে আমল আপনার যে ব্যবহার আপনি যেভাবে বিদাতকে পুঁজি করেন যেভাবে সিরিকটাকে আপনি ভালোবাসেন আপনার তো ফাতে হাতে ইহদ্দিনা সেরাতুল মুস্তাকিম বলার অধিকারী নেই কেন পড়েন এটা বাদ দিয়ে দেন কেননা এহদিনা সিরাতল মুস্তাকিম মানে হলে আল্লাহ একমাত্র সহজ সরল রাস্তা দেও যেই তরিকার নাম হলো তরিকায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এই লোকটা ডানে ভাবে সালাম ফেরায় সৃষ্টির দরবার দেয় কিভাবে ও তো স্বীকারই করলো যে আমি চাই হলো এহদিনা সিরাতল মুস্তাকিম আবার চাই কেন বন্দি আগেই বলতো এহদিনার সৃষ্টি এহদিনা নকশাবন্দি এহদিনা সরে বার্দি কোন ধরনের লজ্জার কথা উনি আল্লাকে শোনাচ্ছে আমি শেরাউত আল মুস্তাকিম চাই প্রত্যেকটা দিন পাঁচশো সলাতে প্রত্যেকটা রাকাতে সেরা নাই তো নামাজ নাই কি বলেন নিজে বলতেছে তাই হলো সেরাউত আল মুস্তাকিম আবার যা খোদে আরেক জিনিস নিজেই বলতেছে যে আমাকে দশটা টাকা দেন আবার বলতেছে যে না আমি পক্ষেলা সারা নেব না ছোটবেলায় বহু বাচ্চা আমরা দেখছি গরাগরি পেরে কাঁদে আমরাও হয়তো এরকম করছি খুব কান্নাকারি করতেছে যে আমাকে টাকা দেওয়া লাগবে দশ টাকার নোট দেখে ফেলা দেয় আরো জোরে কাঁদে কেন আমার পক্ষে আলা নোট লাগবে কেন পক্ষে নোট হলো দুই টাকা আর এ দেশে দশটা তাও কাঁদে কারণ ও সেই খালি পক্ষে নোট আরে জালেম কি বসে যে জুলুম কি জিনিস একজন বিদাতি কি বসে যে কি জিনিস একজন সিরিককারী কি বসে যে তাওহিদের কত দাম এইরকম হয়েছে সারাটা দিন রাত আল্লাহকে বলে সিরাতল মুস্তাকিম দেও আল্লাহ এই লোকটা আবার খোদে সৃষ্টি নকশে বন্দি মুজাদ দেদি অমুক দরবারের কাছে পড়ে আছে তাহলে একটা মুনাফেক আল্লাহর সাথে হলো না রাগ করতেছেন মনে কর একমাত্র রাস্তা সিরাতল মুস্তাকিম আমাদের দেশে যারা সবচাইতে সংখ্যায় বেশি যারা খালি বলে যে নারা তাকবির আর দেখবেন যে দশ হাজার রেডি এক ডাকে দশ হাজার দেয় রাস্তা অবরোধ করে ফেলছে নাই আছে কিনা খালি শেয় দুই ঘন্টা পরে খালি শিয়া আমরা রেফারেন্স দিয়ে কোথায় আছে কোন রাবি কোন নাম্বার সোরা কোন নাম্বার আয়াত এই সামান্য সময় দশ বারোটা বলা হয়ে যায়নি আর এই হুজুর দুই ঘন্টা খালি আর একবার অমুককে ধরো অমুককে মারো একে ঠিকতে দেবো না জুতা পিটা করবো ঠিক কিনা বলেন পাবলিক খালি কয়ে যে ঠিক কিন্তু দুই ঘন্টার ভিতরে এই মুফতির তকদিরে আল্লাহ নবীর দুইটা হাদিস অনুবাদ করার ভাগ্য তার নাই 6236 টা কোরআন মাজিদের আয়াতের একটা আয়াতের অনুবাদ তার তকদিরে নাই ও খালি তাকবীরে দএমনি গাদে আছে কিনা গতকালকের ঘটনা কি শোনা দরকার আছে নাকি কি হয়েছিল পরশুদিন এটা শুনবেন নাকি মাহফিল শেষ বিদাতের যে লজ্জা থাকে না সেটার প্রমাণ নেন বাসার বিন হায়াত আলী ভাই ওয়াজ করে যায় রেস্ট করতেছে আমি তো জানি না যে ওখানে ওনাকে প্রেসার দেওয়া হচ্ছে আমার মত আমি উঠে ওয়াজ করতেছি তখন বলতেছে যে আবার যান আবার যান দশ বারো জন আবার কে টাকা তো তুলে দিলেন না তারপরে শেষে কথাবার্তা বলে প্রশ্ন উত্তর ছিল মোটামুটি সেগুলো দিয়ে তো পরিস্থিতি দেখলাম যে সবুজ পাগড়ির সংখ্যা আছে দুই চারটা কিছু দাবার বংশরও দেখা গেল তখন আমি একটা কায়দা করলাম বললাম যে আমার পাশে বসে আছেন আজকের মাহফিলের সভাপতি তিনি একজন কামিল মাদ্রাসার অধ্যক্ষ এত বড় একজন আলেম মানুষ এখানে উপস্থিত আছে আমি চাচ্ছি আজকের মাহফিলের সমাপ্তিটা ওনার কাছ থেকেই হোক তাই বলে আমি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে বসে আছি হুজুর যা পারে করুন এই হুজুর আবার করছে আমার সামনে বসে উনি কিছু সময় কথাবার্তা বলে ভালো আলহামদুলিল্লাহ উনি বলতেছে যে আমার সাথে সবাই পড়েন সোহানিকা আর সাধু আল্লাহ ইলাহা ইল্লা ঠিক এই কথা বলছে বলেন না আমি সময় পাইনি ধর ধর মার মার এ বাড়াবের দিস নি এ মাথায় বাড়ি দিয়ে গেল একটু মোনাজাত করি কাঁদে না কত মানুষের সিরিয়াল কত মানুষ কত দান করছে একটু নামগুলি পরে দিলিকে যায় যায় তো এই কথা বলতেছে এই একটা হুজুর এই কথা বলি ওনাকে তারা করতেছে তা আমরা সরাসরি খুব বেশি মায়ের খাওয়ার আগেই গাড়িতে ঢুকে গেছি আল্লাহর ইচ্ছা আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন আল্লাহ ইয়া মিনান নাস মানুষ শয়তান থেকে হেফাজত যিনি করেন তিনিকে কে আল্লাহ তখন এই সভাপতি হন কি হলো সেটা আমরা জানি না তাহলে কোন লজ্জার লজ্জা যারা বলতেছে যে আমরা বাড়াবাড়ি করি আমরা কি বাড়াবাড়ি করলাম আমার কর্মই তো শেষ আমার বাস্ত শেষই করে দিয়েছি এই মোনাজাতটাকে আল্লাহর কসম তারা ফরদের চাইতে বেশি গুরুত্ব না দিলে এটা রানিং মাহফির সমাপ্ত হওয়ার পরে নতুন করে কারোর গাড়ি ভাঙচুর করতে চায় কাউকে মারতে চায় তারা এটাকে ফরজের চাইতে বেশি গুরুত্ব মনে করে যারা বলতেছে মোনাজাতটাকে তো আমরা জরুরি মনে করে করি না এটা তো নামাজের অংশ মনে করে করি না আলাদা ভাবে এমনি আমরা হাত তুলি মিথ্যা কথা ফরজের চাইতে বেশি গুরুত্ব তুমি দাও প্রমাণ আছে আমাদের কাছে কারণ তুমি যখন বলো আল্লাহ আমিন তুমি যখন বলো রব্বানা জলাম না জোরে জোরে বলো তখন আল্লাহর ঘরে অন্তত বিশ জন তিরিশ জন জামাত পায় নাই এখনো তারা ফরজ চালাত করতেছে এখনো বহু লোক দুই রাখাত এক রাকাত পায় নাই নাই তখন ইমাম সাহেব জোরে জোরে মোনাজাত করতেছে কত খারাপ ওই লোকটা বসে বসে যখন বাংলা বয়ান দেয় তখন কিন্তু তার পিছনে লেখা আছে লালবাতি জুমার করবেন না তাহলে উনার বসে চলাকালীন বক্তব্য দেওয়ার এত পাওয়ার আল্লাহর ফরজ সালাত চলতেছে তখন জোরে জোরে মোনাজাত চলে আর নীরবে আল্লাহর ঘরে ঢুকে বান্দা দুই রাগাত নামাজ করতে পারে না কারণ হুজুর বসে গেছে হুজুরের মান কত বেশি সারাটা জীবন এই হুজুর যদি এই ভঙ্গিতা করে চর্চা করে তার কথা তো একটা মুরগিও শোনে না অথচ আল্লাহ একটা ফরজ হুকুমের কত দাম সারা জীবন নফল সালাত পরে আপনি কি এটা বলতে পারবেন যে নিশ্চিত আমি ফরজের মতো কাজ করে ফেললাম অথচ সেই ফরজ সালাদ চলতেছে রানিং তখন লোকটা মোনাজাত করতেছে তাহলে ফরজের চাইতে বেশি গুরুত্ব দিল কিনা বলেন বেশি গুরুত্ব না বিদাতের এই রকম গুরুত্ব দেড় ঘন্টা দুই ঘন্টা ভরে বক্তব্য দিবেন একজন বিদাতির সামনে পিতা মাতার ব্যাপারে বা যে কোনো বিষয়ে তার কোনো মাথা ব্যথা নাই একবারও কাউন্টার দেবে না শুধুমাত্র টার্গেট করে বসে আছে আমার শেষে যদি মনে একটা বুঝি না পাই খবর আছে মানে এটা ওই বাপদাদা রেস্ট্রি করা কর্ম যেভাবে হোক এই কামটা করতেই হবে তাহলে বিদাতী তার নিজের কথায় মিথ্যাবাদী সত্য কথা তারা বলে যে আমরা এটাকে মুস্তাহাব মনে করে করি জিনা এটা তুমি ফরজের চাইতে বড় ফরজ মনে করে করো বিশ্বাস করেন যারা বলতে পারে যে মিলাদ অস্বীকার করলে মিলাদ না পড়লে তালাক সেই মানুষটা বিদাতকে কি পরিমাণ ভালোবাসে আপনি জানেন না ফরজের প্রতি এত গুরুত্ব নাই বিদাত প্রতি বিদাতটাকে চর্চা করতে গিয়ে তার ভিতরে যত শান্তি তত তৃপ্তি লাগে বলে নাউযুবিল্লাহ মিন যালিক এরপরে মাহফিলটা কলুষিত করে দেওয়া হয়েছে হিন্দি গান নকল করে বাংলা বলায় নাসা হুজুরের কারণে আছে নাকি হুজুর সিয়ারের এইটার উপর একবার বসে এইদিকে একবার লাভ দি পরে আর একবার কোন গান ভাইরাল হইলো কি রকম রং ঢং করে মানুষের সামনে বলে কিনা এটিএন বাংলাতে গত কয়েকদিন আগেও পাঁচজন আলেমের এরকম চিত্র দেখালো আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করেন সালাফি মানহাদের কেউ নেই কেউ নাই আমাদের ভিতরে আঠারো ইঞ্চি বাইশ ইঞ্চি প্রতিবন্ধী মুফতি বুঝিয়ে দেবো তারপরে হইল ছেলে মেয়ে হয় ছেলে হয়েছে এরকম আলা কোন আলেম আলহামদুলিল্লাহ সালাফি মালহাদে নাই এরকম কলম আলহামদুলিল্লাহ একটাও নাই যেই সমস্ত আলেমদের লিস্ট করা হচ্ছে আল্লাহকে যদি সে ভয় করে একজন সালাফি আলেমের মাহফিল বন্ধ করতে পারবে না আজকে ইসলামিক ফাউন্ডেশনের একজন গ্রহণযোগ্য একজন দায়িত্বশীলের সাথে কথা বলে আল্লাহর ঘরে ঢুকলাম আমরা চার পাঁচজন আমরা সাথে ছিলাম উনি আমাদের সামনে বসে বলতেছে অলরেডি একটা মিটিং হয়ে গেছে যেসব বক্তা মনসুইটি কাঁধে পেলে যায় তাও কাঁদে মানে কি হে লজ্জা কোন জায়গায় রাখবেন বলতেছে আমার এই রানিং মাসে কতবার বিমানে সরালাগো মহলা তাই ক্যাক কাঁদতেছে এই সমস্ত জিনিসের লিস্ট হচ্ছে আল্লাহর কসমনি বললো অসিরেই একটা নীতিমালা আসবে যে এই 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 ক্যাটাগরির লোক মাঠে ওয়াশ করতে পারবে না এরা হলে জুকা ইন মাঠে না আসে তখন আলহামদুলিল্লাহ আলহামদুল্লা আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করেন আমরা নিশ্চিত একজন সালাফিবিদ্যান বাদ করবে না হক কথা বলতে ইশাল কারণ আমাদের পুরা বক্তব্য যদি ঘুরে দেখে আবার দেখি মায়া কান্না করে এই দেখো আলেমদের পাশে লাগিয়ে গেছে কত অন্যায় লাগছে আর কি বলে রে পৃথিবীর সকল পাপী পাপকে পাপ মনে করে করে আর হুজুর পাপ করলে সেটাকে মানুষ ধর্ম মনে করে ধর্ম মনে করে না একটা লোক কত বড় নোংরা মানসিকতার হলে হাজারো মানুষের সামনে বলা যায় আমার ওয়াজের ভিতরে আপনারা হাসি পাবেন নাচ পাবেন নাচার সময় নাচবেন নাচার সময় নাচতে বলতেছে বলতেছে আপনারা হাসার সময় হাসবেন কাঁদার সময় কাঁদবেন নাচার টাইম আলে আবার নাচবেন এ কোন হুজুর তাহলে এদেরকে যদি সিরিয়াল করে মূলত আলহামদুলিল্লাহ এই মাঠটা আরো পরিষ্কার হয় খারাপ হয় না শত শত প্রতিবন্ধী মুফতি কানা মুফতি অসুস্থ রোগী যারা কোরআন হাদিসকে বিকৃত করে মানুষের সামনে সার্কাস দেখায় এদেরকে যদি সরকার ব্যান করে আলহামদুলিল্লাহ আমাদের থেকে আগে প্রশংসা পাবে আমরা মনে করবো যে দিনের বড় একটা উপকার করে ফেললো আল্লাহ দিনে যাতে কলঙ্ক না লাগে ঠিক নাকি কিন্তু আপনারা নিশ্চিত থাকেন অবিচার যদি না করা হয় ওই রকম রুগী দিয়ে রুগী যদি বিচার করা না হয় তাহলে আমরা আশাবাদী একজন সালাফি মানহাদের দায়ীদের কপালে কষ্ট নাই আলহামদুলিল্লাহ তারা প্রাণ খুলে আরো কথা বলতে পারবে ওই যে জেকের দি লাভ দিয়ে উঠে পরে যাচ্ছে গোলাদি পরে যায় নিউজ দিনী পরে তিনি বলতেছে কি বুঝলেন মনে হচ্ছে এটা কোনো মারামারি করার মঞ্চ মনে হচ্ছে এটা কোনো শত্রুতা হচ্ছে জি না এটা হলো একটা ইসলামিক মাহফিল এরকম হচ্ছে হয়নি এখন এইটা জাজমেন করতেছে সর্বনাথ পীরের কাছে যায় আপনি কি বলেন আমি লজ্জায় মরিকার ওর কাছে যাই কি কামে এই কামটা তো ওই করাচ্ছে কাছে যায় তখন উনি বলতেছে যে এটা আসলে হালত পয়দা হয় ভিতরে এটা এসকো তৈরি হয় তখন অটোমেটিক বান্দা একটু এলোমেলো হয়ে যায় তবে ইচ্ছা করে এরকম করা ঠিক না আর আমাদের কাছে এসলে বললাম কি জানেন আপনি আমাদের কাছে এসে বলতাম যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের নাম হলো রাসূলুল্লাহ রসনুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে দরুদ পরে না আমরা আমাদের পরে অপোপাধ্যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসুসামের পরে উম্মতে মুহাম্মাদীর সবচাইতে দামি শ্রেষ্ঠ সন্তানের নাম হলে আমরা মনে করি আবু বকর রতি আল্লাহ আল্লাহর রাসুল তার জীবনে কে শিক্ষা দেয় নাই যে তোমরা এই এইভাবে জিকির করো এইভাবে সিয়াম পালন করো এইভাবে হস করো এইভাবে জাকাত দাও আরে পেশাব করতে যাওয়ার দোয়া পর্যন্ত নবী শেখা আপনি বলেন কি আর জিকির শেখাবে না সহবাস করবেন কোন দোয়া পরে এ কথা আল্লাহ নবী শেখা আমার উম্মত যাতে বিপদে না পড়ে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করে বলে দিয়েছে মা মাসিক হায়েস তারপরে আপনার সমস্ত বিষয় মিনস প্রত্যেকটা ব্যাপারে আল্লাহ নবী ক্লিয়ার করে মুখলে বলে দিয়েছেন যাতে আমার উম্মত বিপদে না পড়ে ক্লিয়ার করে সুন্দর ভাবে সবকিছু বলা এই নবী কি করে নাই জীবনে আপনি খালি প্রমাণ দেন আল্লাহ নবী জিকির করতেছে জিকিরের জোশে আল্লাহ আনহর চাইতে সব চাইতে দামি মোহাব্বাতে রাসুল রাসুলের মোহাব্বাতের মানুষ আছে কিনা বলেন তো দেখি এই মানুষটা সহ্য করতে না পারে এসকো ঠেলায় এস্কো উঠে গেছে এই জন্য দুই হাত ছড়া লড়া করছে দুই ইঞ্চি নরসর হয়ে গেছে রাসুল যখন জিকির করে তখন ছিল আবু বকর বা কোন সাহাবি এই জায়গা জিকির যখন শেষ হয় তখন উঠে দেখে যে আমি আধ হাত ছড়ে গেছি দেখেন তো দেখি উপর ফাল লাভ অত বহু দূরের কথা একে অন্যের ধরে পরে দেওয়া তো বহু দূরের কথা সাহাবাহ কেরাম আল্লাহ রাসুল যখন জাহান নামের বয়ান করতেন তখন ভীত হয়ে তারা বসে থাকতেন শক্ত হয়ে পাথর হয়ে যেত তাদের ভিতরটা কাঁপত আর আমার হুজুর গড়ে শরীর কাঁপে ভালো মানুষের কাপে হলো ভিতর অন্তর যখন আল্লাহর সামনে আল্লাহর আয়াত মুমিনের সামনে পেশ করা হয় তখন মুমিনের কি কাফে কি কাঁফে আটটা কাঁপে কলব কাঁপে আর হুজুরের কাপে হলো শরীর থর থর করে কাঁপে জাম দিদি পরে যায় গোলা ধরে উল্টে পড়ে কোন লজ্জা এদেরকে পুষে রাখছে কারা ওই যে হককানি উলামায় কেরামের বংশ বুঝতেছেন না মনে হয় মানে এরা যদি এদের মতো থাকতো যেমন দেওয়ানবাগী কিন্তু দেওয়ানবাগীর গতিতে ছিল জানেন কি আপনি দেওয়ানবাগীর সাইতে এই হককানি উলামায় কেরাম দাবি করে এই সমস্ত পীরদেরকে যারা কোলের ভিতরে পুষে রাখছে এরা দেওয়ানবাগী টু দেওয়ানবাগী থ্রি তার সাইতে বরং বেশি খারাপ কারণ দেওয়ানবাগি কিন্তু ঘোষণা দিয়েই দেশে যে ফাতেমা আমার বউ বলে নাউজুবিল্লাহ দেওয়ানবাগি কিন্তু বলেই দিছিল মরার আগে এখানে মাটির উপরে যাকে দেখতেছো ওখানে যা তাকেই দেখবে তাহলে দেওয়ানবাগি তো ক্লিয়ার করে দেশেই একটা কোলাঙ্গার দেওয়ানবাগি তো বলেই দেশে আমি হলো ফেরাউন টু ওর সাইতে বড় ধোকা দিচ্ছে যে টুপি মাথায় দিয়ে জুপ বাগায় দিয়ে তাওহিদের কথা বলে সলাতের কথা বলে সিয়ামের কথা বলে রোমান সারি দিয়ে মুড়িদ করে বলে যে জেকের হোলি খালি টান বিচারের মাঠে পীর পার করে দেবে তারপরে হলো ওই মনসের পাগলের কথা লেখা আল্লাহর অলি গায়ের সামরা সব খুলে দিয়ে আল্লাহর কাছে জমা দিয়ে দিল এই সমস্ত নোংরা কথা যারা বলে তারা দেওয়ানবাগির চাইতে খারাপ কারণ দেওয়ানবাগির ক্ষমতা নাই এত বেশি মানুষকে গোমরা করা আপনার পীর সাহেব টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে নিয়ে ধর্মের কথা বলে হাফেজ হয়ে আলেম হয়ে যত বেশি ধোকা দেয় এদেরকে কোলের ভিতরে করে পুষে রাখা শুধু না এই সমস্ত পীরের মাহফিল যখন হয় তখন কিন্তু পার কাছে বসে থাকে কিন্তু এই দাবা অন্তত সব সব দাবা বসে আছে বিশ্বাস করেন একবারে উলঙ্গ সত্য কথা আজকে বললাম মানে শিরিকের কুফুরের বিরোধিতা তো বহু দূরের কথা মাহফিল যখন হয় পার কাছে গোলা বসে থাকে এতিমের মতো আব্বা মুখের দিক টাকা থাকে শুনতেছেন কথা পরিস্থিতি কত খারাপ হলে ধর্মের নামে কি পরিমাণ জাহিলিয়াত আসলে একটা মানুষ তার পীরকে বলতেছে খোদা উপরে থাকবে কেন খোদা তো এখানেই বসে আছে আপনি তো খোদা তবু এই হক ওলামায় কেরাম যারা চোটে ব্রাহ্মণ বাড়িয়া দশটা কোরআনে হাফেজ মারা গেল এক কোরআন কোরআন নিয়ে নিচে পড়তেছে সারা মাদ্রাসা বাংলাদেশের আশি পার্সেন্টের উপরে যাদের কাছে যারা ইশারা করলে দশ বিশ হাজার ছাত্র তাৎক্ষণিক ভাবে লাঠি নিয়ে রেড়ি আল্লাহর ঘরে কোনো একটা জায়গায় আমিন বললে যে হুজুর বলতেছে নামাদের পরে ঘাট ধরে বসতে বলো এত বড় হুজুরকে চোখে দেখে না যে কে বলেছে দেওয়ানবাগি মরছে দেওয়ানবাগি টু তো হলে জানি কিছুই কয় না চুপ করে বসে থাকে বরং মাহফিলের সময় ওই ওই হুজুরের মুখের দিকে করে তাকায় থাকে এ দেশের সাইকুল আল্লাহ জাত তাহলে এই এই ধর্মের কোন জাত আছে বলে ডাকছি আমরা ইসলাম বলল কি আমরা করলামটা তাকে তাহলে আমাদেরকে যারা উহাবি বলে গালি দেয় আল্লাহর কসম তারা লাহাবি কিন্তু আমরা কোনোদিনটা বলতে যাইনি জীবনে আমরা তাদেরকে ডেকে বলি না যে এই লোকটা হলে লাহাবি কিন্তু আমাদের প্রকাশ্য আমাদের ভাইদেরকে বলে ওই যে একটা উহাবি ওই যে একটা হাবি কত বড় খারাপ একটা বেনামাজিকে কে হাবি বলে না শুনছেন জীবনে কোনোদিন একটা লোক নামাজ পড়ে না একটা মুরব্বী নামাজ পড়ে না বয়স ষাট হয়ে গেছে কোনোদিন বলে না বাবা কবে যেন মরেন বাসেন বয়স হয়ে গেল মুরব্বী মানুষ এখনো নামাজ পড়েন না আপনি তো একটা লামাসাবি হয়ে গেছেন কেননা যে নামাজ পড়ে না তার তো মূলত মাসাব নাই আসলে কোনো নামাজ যদি পড়তো প্রক্রিয়াতে যতই অমিল থাক কোনো না কোনো মাসাবের সাথে মিলে যেত না কিন্তু পরেই না তাহলে এই মুরব্বীটা একটা লামাঝাবি না এটা লামাজ হাবি কিন্তু এই মুরব্বিকে লামাঝাবি বলে না নামাজ পড়ে না তা তো সমস্যা নেই কিন্তু যদি আল্লাহর ঘরে ঢুকে আসে শুধুমাত্র তার সাথে আর আমার সাথে আমলের তারতম্য হওয়ার কারণে আমিনের শব্দ কমবেশ হওয়ার কারণে রফলে দাইনের কমবেশের কারণে পায়ের সাথে পাও লাগানোর কারণে এই লোকটা নাম দিচ্ছে হলে লামা বলেন তো মূলত লামাজ হাবি নামাজি না বেনামাজি অথচ লামাজ হাবি নাম দিয়ে দিচ্ছে তো রকম অপবাদ আমাদের উপরে দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ তত বেশি আল্লাহর দেওয়া থেকে আদাল্লাহ কবুল করতেছে বলেন আলহামদুলিল্লাহ সহি মুসলিম চার হাজার আটশত চুয়াল্লিশ হাদিসের রাবি হল সাহবান রাজি আল্লাহ আনহ তিনি বলতেছে নিরাশ হয়ে না আল্লাহ রাসেল আমাকে বলেছেন আমাদেরকে বলেছেন তোমাদেরকে বলেছেন লা লাহিরিন আলাল হাক আমার উন্মতের একটা দল পরিস্থিতি যতই জটিল হোক হকের উপরে থাকবে সর্বদা বলেন আলহামদুলিল্লাহ লা ইয়াদুর রহমান খাজানা তাদের কোন ক্ষতি কেউ করতে পারবে না নাল্লাহ হাত্তা ইয়াতি আমরুল্লাহ কিয়ামত পর্যন্ত তারা হকের উপরে থাকবে শোহানাল্লাহ সহি মুসলিম চার হাজার আটশত পঁয়তাল্লিশ নম্বর হাদিসের শেষের অংশে রয়েছে অহং জোয়াহিরুন একদিন দুই দিন না দুনিয়াতে যেমন বিজয়ী থাকবে হকের উপরে আল্লাহর সামনেও বিজয়ী অবস্থায় তারা উঠবে বুঝতেছেন কথা আলহামদুল্লাহ বলেন তাহলে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ না থাকলে সালাফি মানহাদের বুঝকে আমরা পাইতাম বলেন না আলহামদুলিল্লাহ এর সাইতে বড় নিয়ামত কিন্তু আর নাই আপনারা অনেক লম্বা সময় বসে কথা শুনতেছেন আল্লাহর ঘর এত একটা আরামের জায়গা যে জুমার খুব আসেন তাও মানুষ ঘুম পারে কিন্তু খোলা মাঠে যখন বক্তব্য হয় চারদিক চেঁচামেসি এ উঠতেছে এ যাচ্ছে বিভিন্ন একটা পরিবেশের এক বারোটা একটা পর্যন্ত মানুষ অনেক সময় থাকে তাই না কিন্তু মসজিদে আপনাদের অনেকের চোখে ঘুম অনেকের একটু কষ্ট হচ্ছে আমরা আর দশ মিনিট কথা বলে তারপরে দোয়া পরে শেষ করবো আপনারা ধৈর্য ধরে বসে থাকবেন ইনশা আল্লাহ আমরা জান্নাতে যেতে চাই নাকি বলেন তাহলে আমাদের ধর্মের নামে কোনো জালিয়াত করা যাবে না যা আছে ধর্মে যা আছে ইসলামে তা আছে কোরআনে তা আছে হাদিসে ঠিক নাকি যা আছে কোরআনে যা আছে রাসুলের সহি হাদিসে তা আছে ইসলামে আপনি কোন বক্তা মাহফিলে যাচ্ছেন আজকে সব উলঙ্গ সত্য কথাগুলো বলি আপনি কোন একটা মাহফিলে যাচ্ছেন আপনার মাহফিলটার পৌঁছানোর আগে ওই গ্রামে যদি পনেরোটা মন্দির পার হয়ে যান চিন্তা নাই কারণ এই মন্দিরের যারা দায়িত্বে আছে তারা জানে যে কোনো ধর্ম ইবাদতখানাতে আগুন দেওয়া লাগে না কারণ ইবাদতখানায় বাধা দিতে হয় না তার ধর্মটা সে ধর্ম মনে করে তার মতো সে করে ও আপনাকে প্রকাশ্যে এত বড় ক্ষতি সহজে করতে পারবে না কিন্তু যাওয়ার সময় যদি আপনার উলুম এই দাবার সিরিয়াল যদি দেখে দেন যে দুইটা একটা মাদ্রাসা আছে যেখানে রাত দিন কোরআন এবং হাদিস চর্চা করা হয় তার আশপাশ এক দুই কিলোমিটারের ভিতর যদি আপনার মাহফিল হয় তাহলে আপনি নিশ্চিত থাকেন ভেজাল করতে পারে তাহলে ওখানে আলাদা কোনো ভেজাল নেই নিশ্চিত সে রেডি হয়ে বসে আছে কিভাবে কোরআন সন্না প্রচারকারী একটা ভালো আলেমকে গালি দেওয়া যায় পাবলিককে কে খেপায় দেওয়া দেয় জানেন খুব খারাপ একটা লোক একজন আলেম আমাদের একজন দায়ী একটা জায়গায় জায়গা কিনে

উনি বলতেছে আমার বাসার পাশে যদি কোনো মন্দির থাকতো আমার এত বড় ক্ষতি করতে পারতো না এত বড় কটাক্ষ করতে পারতো না এই রকম বিদাতি প্রতিষ্ঠান থাকার কারণে একজন সালাফি মানহাজের গ্রহণযোগ্য বড় দায়ী জীবনে মরা পর্যন্ত মান পাবো না মরে গেলেও আমাকে গালি দেবে বাঁচিছেহুদির দালাল মসছে এভাবে কোনো দিন বাস করা যায় না প্রতিবেশী যদি এরকম চূড়ান্ত বিদাতি হয় কি বুঝলেন বলেন কোনো হিন্দুকে খেফায় দেন তো গ্রামে গিয়ে যে আপনি আপনাকে দুই লাখ টাকা দেবো তো দেখি কিনা না আমি কোন ইবাদতখানে আগুন দেব না আর আমাদের দেশের বহু প্রতিষ্ঠান শুধুমাত্র কোরআন সন্ন্যাম মোতাবেক আমল করার কারণে টাকা পয়সা দেওয়া তো বহু দূরের কথা তারাই টাকা দিয়ে লোক জমা করে নারায় তাকবির দিয়ে আল্লাহর ঘরটা পর্যন্ত ভেঙে দেছে তাহলে কাকে কি বলবেন আসলে বলেন এই মসজিদে যেদিন আমি প্রথম জুমার দিতে আসি আল্লাহর কসম করে বলতেছি ওই কাছ থেকে আমি জিজ্ঞাসা করলাম যে পশ্চিম শিয়া মসজিদের কথা বলতেছেন আমি আসার সাথে সাথে আমি ময়নুল ভাইকে বলছি বলে যে এরা এরকমই এত খারাপ পাবলিককে খেপায় দেয় শিয়া মসজিদ বলতেছে মানে ও কি মানুষ বলেন তো কেন কারণ ওর মাথায় একটা টুপি ছিল সে টুপির অনেক কিছু ছিল সাইজ তা আমি তার ওইটা মনে করে বলি না আমি যদি সেনে তা আমাকে হয়তো সেনায় দেবে ওই দিন হল পড়্বাসল জিকের মাঠে মাহফিল আমি তার এসে খোদ বা তখন আমাকে বলতেছে যে শিয়াদের মসজিদে যাচ্ছেন উনি একটা মাদ্রাসার ছাত্র ছিল সেদিন আমি মনে করলাম এই ছেলে কোরআন বুঝবে এই ছেলে হাদিস বুঝবে তিরিশ বছর পড়বে চল্লিশ বছর মানুষকে পড়াবে তবু কি আল্লাহকে চিনবে বলে মনে হয় আপনার এই হলো ধর্মের অবস্থা জালিয়াতে কিভাবে চলে আমাদের সমাজে ইসলাম মানব কোরআন এবং হাদিসে যা আছে তাই বলেন ইনশাল্লাহ ইসলামে যা আছে কোরআন হাদিসে তাই আছে যে জিনিস ইসলামে নাই সে জিনিস কোরআন হাদিসে নাই যে জিনিস কোরআন হাদিসে নাই ও জিনিস ইসলামেও নাই কথা বোঝা যাচ্ছে ইনশাল্লাহ তাহলে আল্লাহ সোমান আতালা যেন আমাদের বিদাত মুক্ত করেন বলেন আমিন শিরিকের ধারের কাছে যেন আমরা না যাই রাজি আছেন ইনশাল্লাহ আরেকটা শেষে আমার একটা দাবি আপনারা ও মাসাল্লাহ জি 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 আর একটা কথা আপনি সালাফিমান হাজার বুঝলাম কিন্তু আপনার সন্তানটাকে কার হাতে রেখে যাচ্ছেন বলেন দিনী প্রতিষ্ঠান যদি না থাকে দিন বোঝার জায়গা যদি না থাকে তাহলে বিচ্ছিন্নভাবে শুধু আমাদের এই চলন্ত বক্তব্য দিয়ে দিন ধর্ম টিকিয়ে রাখা খুবই কঠিন জানেন দিনের বেসিক ফাউন্ডেশন যদি আপনার সন্তানকে ছোটবেলা থেকে দিনের শিক্ষা না দেন এটা কিন্তু ভেজাল আছে সুতরাং চেষ্টা করেন সালাফি মানহাত যেখানে প্রতিষ্ঠিত সেখানে বাচ্চাদের পড়ানোর ছেলেবেলা থেকেই ছোটবেলা থেকেই তাদের দিন শেখানোর ইনশাল্লাহ করেন আমাদের আল্লাহর এই ঘরের জন্য ইমদাদ ভাই পাঁচ হাজার টাকা দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ সাল্লি আলহি আল্লাহম আলিক আল্লাহ মাইনুদ্দিন ভাই আপনি নাকি নাকি পাঁচ হাজার টাকা তিনিও দান করেছেন আল্লাহম্মল্লাহ আলহিহি আল্লাহম আলিক আলাই তারপরে আরেক ভাই নাম বলে নাই আর কি আবদুল্লাহ আল্লাহর এক বান্দা দুই হাজার টাকা আর এক ভাই দুই হাজার টাকা আল্লাহ সোমানা তালা তোমার এই চার বান্দাকেই তুমি তোমার দিনের জন্য কবুল করো আল্লাহ আল্লাহ সোমানা তালা তুমি তাদেরকে সকল ভুলগুলো ক্ষমা করে দিয়ে তাদের মৃত্যু পর্যন্ত দিনের উপর অবিচল থাকা তাফিক দাও উপস্থিত আমাকে বাধ্য করা হয়নি আমি চাচ্ছি যে যেহেতু একটা দিনই প্রতিষ্ঠানের মাহফিল এটা তো বোঝেন নাকি এটাই তো না আচ্ছা যাই হোক যেহেতু একটা দিনই প্রতিষ্ঠানের মাহফিল আল্লাহর ঘরের মাহফিল হ্যাঁ পাইছি আপনি আজকের এই মাহফিলের শেষ মুহূর্তে তাৎক্ষণিক উপস্থিত যদি আপনি মনে করেন যে আমি একটা কিছু শরীক্ষো আজকের এই দিনের কাজের জন্য আপনি আপনার গতিতে দিতে পারেন শেষে আমরা দোয়াটা করে শেষ করবো ইনশাল্লাহ যেহেতু মুখ দিয়ে বলে ফেলেছি একবারে চুপ না থেকে আপনার সাধ্য অনুযায়ী আপনি একটা কিছু শরীক্ষণ আমরা এখন দোয়া করবো ইনশাআল্লাহ জি